১৯ বলে প্রয়োজন ছিল ৩০ রান। হাইন্ড্রিক ক্লাসেন এক ওভারেই ম্যাচটাকে নিয়ে আসেন প্রায় দক্ষিণ আফ্রিকার হাতের মুঠোয়। ভারতের করা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলীয় সর্বোচ্চ ৭ উইকেটে ১৭৬ রানও তখন সহজ লক্ষ্য মনে হচ্ছিল, কিন্তু জসপ্রীত বুমরা তাদের সেই সহজ কাজটাকে কঠিন করে তোলেন অবিশ্বাস্য বোলিংয়ে। ডেথ ওভারে দুই ওভারে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে শেষ ওভারে সমীকরণটা কমিয়ে আনেন ১৬ রানে। হার্দিক পান্ডিয়ার করা ওই ওভারের প্রথম বলটা ছিল ফুল টস। স্ট্রাইকে থাকা ডেভিড মিলার ঠিকঠাক মেরেছিল না, কিন্তু লং অফ বাউন্ডারিতে থাকা সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য রিলে ক্যাচে নিশ্চিত ছক্কাটায় হয়ে ওঠে আউট। জয় তখন উল্টো ভারতের হাতের মুঠোয়, টি টোয়েন্টি শ্রেষ্ঠত্বের মুকুটটা আবার মাথায় উঠল বলে শেষ ওভারে হার্দিক পান্ডিয়া সেই সুযোগ হাতছাড়া হতে দেননি। ওভারের পঞ্চম বলে কাগিসো রাবাদাকে আউট করলেন। শেষ ওভারে মাত্র ৮ রান দিলে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে ৮ উইকেটে ১৬৯ রানে ৭ রানের জয়ে ১৭ বছর পর দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। শেখ মাসুমা, ভয়েস অব ট্রেন্ডস। খেলাধুলার সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখুন ফেসবুক পেজে।